আজকে যে বইটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি জাপানি বই, এবং বইটির নাম হচ্ছে তোতোচান। এবং এই তোতোচান যে গল্পটি বা তোতোচানের যে বইয়ের প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা যে ঘটনা, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর যে পড়লে মনে হবে যে আমি সামনে কোনো একটা সিনেমা দেখছি, ঠিক আছে। এবং তোমরা বইটা দেখতে পারো, এই যে এইটা হয়েছে, এটা হচ্ছে বই, ঠিক আছে। তো এই বইটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটাই পাওয়া যায়। তো এখানকার যে গল্পটা, একটা ছোট্ট মেয়েকে নিয়ে, একটা জাপানের ছোট্ট মেয়েকে নিয়ে, যার নাম হচ্ছে তেতসুকো চান, এবং যেটা যেটা যেই নামটা পরিবর্তন হয়ে সবাই তাকে তোতো চান বলতো, অর্থাৎ ছোট বাচ্চাদের বা যেরকম আমরা বলি আর কি, শর্ট করে একদম ভালো লাগার জন্য আমরা নিজে নিজে নাম দিয়ে থাকি। ঠিক তেমনি তার তেতসুকো নামটা পরবর্তীকালে মানুষের মুখে বলতে বলতে সেটা তোতোচান হয়ে যায়। এখানে আমি যে লক্ষ্যে এই বইটা পড়ছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা চাইল্ড সাইকোলজিটা বুঝবো। অর্থাৎ এখানে একটা খুব সাধারণ গল্প, কিন্তু আমরা যদি এটা ভালো করে জানতে চাই বা বুঝতে পারি, বা এর যদি ইনার মিনিংটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে চাইল্ড সাইকোলজিটা খুব সুন্দরভাবে গল্পের আকারে লেখা হয়েছে বা দেখানো হয়েছে, ঠিক আছে। তো এখান যে বইটার যে লেখক, সেটা জাপানি একজন মানুষ এবং বিশেষ ব্যক্তি একজন, কিন্তু নামটা এমন কঠিন যে আমাদের ক্ষেত্রে উচ্চারণ করা হয়তো অনেক সময় ভুল হতে পারে, তবু আমি উচ্চারণ করছি, হয়তো ভুল হলে মাফ করবেন। নামটা হচ্ছে তেতসুকো করুয়ানাগি, তেতসুকো করুয়ানাগি, ঠিক আছে। তো এখানকার বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, ওর মা স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এবং স্কুলে যেতে যেতে তাদেরকে একটা স্টেশনে ট্রেন ধরতে হবে। তার তো ট্রেনে যাচ্ছে, ট্রেনে যাওয়ার সময় টিকিট মাস্টার যখন টিকিটগুলো জমা নিচ্ছে, অর্থাৎ আমরা কী করি, টিকিট কাটে ট্রেনে ই করি, যাত্রা করি, তারপরে কী হচ্ছে, টিকিট যে কালেক্টর মাস্টার, সে টিকিটগুলো কালেক্ট করছে। সেখানে এই ছোট্ট মেয়েটি বলছে যে আমি কি আমার টিকিটটা রাখতে পারি, মানে ওকে টিকিট দেখে খুব একটা কৌতূহল হয়েছে যে টিকিটটা যদি আমার কাছে রাখতে পারতাম। ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে যা হয় আর কি, যে কোনো বিষয়ে তাদের কৌতূহল হয়, এবং সেই টিকিটটা নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু টিকিট মাস্টার বললো যে না, এটা রাখা যাবে না, ঠিক আছে। সেটু সে দিয়ে দিল, মানে টিকিট মাস্টারকে সেই টিকিটটা দিল, কিন্তু সেই টিকিট মাস্টারকে দেখছে, তারপরে দেখছে তার কাছে অনেকগুলো টিকিট আছে, একটা বাক্সে অনেকগুলো টিকিট আছে। তারপরে ওকে জিজ্ঞাসা করছে, এই ছোট্ট মেয়েটি অর্থাৎ তোতোচান জিজ্ঞাসা করছে টিকিট মাস্টারকে যে এই টিকিটগুলো কি পুরোটাই তোমার, মানে কতটা সরল হলে একটা বাচ্চা এই কথাটা বলে, বলছে টিকিটগুলো কি পুরোটাই তোমার? তো বলছে হ্যাঁ, আমি আমার প্রতিটা মানে সব টিকিটগুলো আমার, এবং সেটা আমার না, সেটা হচ্ছে ট্রেনের, আমার না। কিন্তু ও টিকিটটা ওকে দিতে চেয়েছিল না, তবু জবরদস্ত দিল। এবার ওকে যেহেতু টিকিটগুলো খুব ভালো লেগেছে, ও বলছে আমি টিকিট মাস্টার হব। তারপরে ওর মা ততক্ষণে একটু এগিয়ে গেছে, ওর মাকে ডেকে বলছে মা আমি টিকিট মাস্টার হব, ঠিক আছে। তারপরে ওই মেয়েটি তার মায়ের পেছনে ছুটতে লাগলো, ছুটে গিয়ে তার মাকে বলল যে আমি টিকিট মাস্টার হব। এবার ওর মা বলছে যে তুমি কালকেই না বলেছিলে যে তুমি কী হবে, গুপ্তচর হবে, অর্থাৎ স্পাই হবে। তো এখানে যে বিষয়টা আলোচনা প্রসঙ্গে, এবার কিছুক্ষণ পরেই এই মেয়েটা কী বলছে তার মাকে বলছে, এ স্প্লেন্ডেড আইডিয়া অকার টু হার, সি লুকড আপ অ্যাট মাদার অ্যান্ড ইনফর্ম হার অফ ইট অ্যাট দ্য টপ অফ হার ভয়েস, কুড নট আই বি এ টিকিট সেলার হু রিয়েলি এ স্পাই। খুব সুন্দর কথা বলেছে, ওর মাকেও বলল যে ধরো আমি একজন টিকিট মাস্টার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি একজন গুপ্তচর, মানে ও কি করতে চাইছে, বলছে আমি টিকিট কালেকশন করব, কিন্তু আমি একজন গুপ্তচর, স্পাই থাকব, ঠিক আছে, অর্থাৎ দুটো কাজই আমি করব। তো এই যে একটা সরলতা ভাব একটা ছোট্ট মেয়ের মধ্যে, এই যে ইনোসেন্ট ভাব, এটা কিন্তু পুরো বইটাতে এত সুন্দর করে দেখিয়েছে। আমরা আমাদের প্রত্যেকের ছোটোবেলার সঙ্গে আমরা কিন্তু এই গল্পটাকে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তারপরে এবার গল্প চলে যাচ্ছে যে তাকে কেন একটা নতুন স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তাকে আগের স্কুল থেকে কেন ছাড়ানো হয়েছে এবং নতুন স্কুলে ও যাচ্ছে, তো পুরনো স্কুলে কেন ছাড়িয়ে দিয়েছে। এবার এই ছোট্ট মেয়েটি স্কুলে খুবই দুষ্টমি করতো, বদমাশি করতো। এবার ওর মা এই গল্পের
চলতি চলতে ওর মা এই জানাচ্ছে যে একে কেন আগের স্কুল থেকে তাড়িয়ে দিল। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মা কিন্তু তাকে এই সম্পর্কে কোনো কিছু জানায়নি। কারণ তার মা ভেবেছে যে এই ছোট্ট মেয়েটাকে এগুলো যদি আমি জানাই তাহলে এর মধ্যে কোনো তো প্রভাব ফেলবে না, এই জানেই না এই স্কুল থেকে বের করে দেওয়া কি রাস্টিকেট করে দেওয়া কি, ঠিক আছে। তাহলে সেই জন্য তার মা তাকে কোনো কিছু জানায়নি, এবং তার মা এর জন্য জানায়নি যে তাকে আমি যদি বলি যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে তার মধ্যে যদি কোনো রকম নেতিবাচক বিষয় না কাজ করে, সেই জন্য সে তার এতে তার মা এই সেই ছোট্ট মেয়েটিকে কোনো কিছুই বলেনি। এখানে বলেছে যে মাদার ডিড নট টেল টোতো চান সি হ্যাড বিন এক্সপেলড, অর্থাৎ তার মা তাকে বলেনি তাকে এক্সপেল করা হয়েছে। সি রিয়ালাইজ টোতো চান উড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট সি হ্যাড ডান রং অ্যান্ড সি ডিড নট ওয়ান্ট হার টু গেট এনি কমপ্লেক্স, অর্থাৎ সে এটা রিয়ালাইজ করতে পারবে না যে অ্যাকচুয়ালি সে কী ভুল করেছে বা তাকে কী বোঝা উচিত ছিল, এবং সে কোনো রকম তার মেয়ের মধ্যে এই বিষয় নিয়ে কোনো জটিলতা চাইছে না। সো সি ডিসাইড নট টু টেল টোতো চান আনটিল সি ওয়াজ গ্রোন আপ, তাই সে ভাবলো যে সে বড় না হওয়া পর্যন্ত এই বিষয়টা তাকে বলবো না। এটা খুব ভালো বিষয় একটা, যদি আমরা দেখি যে কোনো ছোট্ট বাচ্চাদেরকে যদি আমরা তার খারাপ দিকগুলো বলতে থাকি ছোটোবেলা থেকে তাহলে তার মধ্যে একটা খুব নেগেটিভিটি খুব কম সময়ে তৈরি হয়, তাতে ওর অনেকগুলো মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। তাই ছোট্ট ছেলেদের বা ছোট্ট মেয়েদেরকে বা ছোট্ট বাচ্চাদেরকে তার নেগেটিভিটি বিষয়গুলোকে যাতে না হয় তার মধ্যে তৈরি না হয়, সেজন্য তার সম্পর্কে যে তার মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে সেগুলো না বলাই বেটার। আস্তে আস্তে যখন বড় হবে তখন বড় হয়ে সে বিষয়গুলো সে শুধরে যাবে। আগে আমরা দেখে নেব যে আগের স্কুল থেকে তাকে কী কেন বের করলো। আগের স্কুল থেকে তাকে বের করার মূল যে কারণগুলি আছে সেটা হচ্ছে সে যে আগের স্কুলে গিয়ে কী করতো, ও আগের স্কুলে সব বাচ্চারা ডেস্কে বসে থাকতো এবং ক্লাস করতো, কিন্তু এই ততচান কী করতো, ততচান এই জানালার পাশে দাঁড়িয়ে যেত, জানালার পাশে দাঁড়িয়ে থাকতো এবং ওর সঙ্গীতের প্রতি এক বিশেষ আকর্ষণ ছিল, অর্থাৎ গান বাজনার প্রতি এক বিশেষ আকর্ষণ ছিল। তাই সে কী করতো, সে রাস্তা দিয়ে যদি কোনো গানওয়ালা বাজনাওয়ালা যেত তাহলে তাদেরকে ডাকতো, ডেকে নিয়ে তারা বাজানোর জন্য অনুরোধ করতো, এবং যারা বাজনা বা যারা গান গাইতো তারা কিন্তু সেই জানালার পাশে এসে গান গাইতো বলে পুরো ক্লাস ডিস্টার্ব হতো এবং প্রত্যেকটা ছেলে মেয়ে সে জানালায় গিয়ে গিয়ে সে বাজনাওয়ালাদের দেখার চেষ্টা করতো। তাহলে এই ক্ষেত্রে কী হতো, ক্লাস হ্যাম্পার হতো, যে শিক্ষকের ক্লাস নিতে আসতেন তার ক্লাস ঠিকঠাক করে নিতে পারতেন না, এটা একটা ঘটনা। তারপরে কী করতো, পাখিদের সঙ্গে কথা বলতো, পাখিদের সঙ্গে কথা বলতো, অর্থাৎ একদিন ক্লাসে ম্যাম ঢুকেছে, ম্যাম ক্লাস করাচ্ছে, ও জানালায় গিয়ে দাঁড়িয়ে আছে, তো ওর ম্যাডাম ভাবছে যে ঠিক আছে জানালার পাশে দাঁড়িয়ে আছে, যতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে ততক্ষণই ভালো, তাহলে আমি ঠিকঠাক করে ক্লাসটা নিতে পারবো, সে সেখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকুক। কিন্তু না, ও কিছুক্ষণ পরে দুটো পাখি এসেছে এই জানালার নিচে এবং সেখানে বাসা বাঁধছে, সে সেই পাখিদের সঙ্গে গল্প করছে। তাহলে বুঝতে পারছো এ কতটা দুষ্টু। তারপরে আবার গল্প করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্লাস স্টুডেন্টকে ডেকে ডেকে বলছে যে এই দেখো 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 বাইরে দুটো পাখি বাসা বাঁধছে, সবাই হুমড়ি খেয়ে পড়লো একদম জানালার পাশে গিয়ে। তো কী হচ্ছে, ক্লাসটা হ্যাম্পার হচ্ছে, এটা একটা ঘটনা। আরও ঘটনা আছে, যেরকম ডেস্কগুলো খোলা যেত বন্ধ করা যেত, খোলা যেত বন্ধ করা যেত, অর্থাৎ বাস্কের মতো ভিতরে জিনিসপাতি রাখা যেত এবং উপরে তার বইপত্র রেখে পড়াশোনা করতো। ও কী করতো, বারবার ডেস্ক খুলতো এবং বন্ধ করতো, অর্থাৎ এরকম করে বর্ণনা করেছে যে কোনো সময় হয়তো একটু ও পেন বার করলো, তারপর হয়তো একবার পেন্সিল বার করলো, মানে একবার খুলছে পেন বার করলো, একবার খুলে বন্ধ করছে পেন্সিল বার করছে, আর একবার খুলছে বার আবার ধরে নাও যে রাবার বার করছে, এরকম ও সে ডেস্কের বাক্স খুলতে আছে লাগাতে আছে খুলতে আছে লাগাতে আছে পুরো ক্লাসে ও এরকমই করে। এক্ষেত্রে কী হয়, বাকি ছেলে মেয়েদের ক্লাসে ডিস্টার্ব হয়, ম্যাম ক্লাস নিতে আসে তারও কিন্তু ঠিকঠাক করে ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরেও ঘটনা আছে যে তাকে তাদেরকে একদিন কী করা হয়েছে, তাদের পতাকা আঁকাতে বলা হয়েছে, অর্থাৎ জাপানের যে পতাকা রয়েছে, তো কী করেছে, ও পতাকা না এঁকে ও নৌকা আঁকতে শুরু করেছে, অর্থাৎ নৌকা আঁকতে 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 যতটুকু পেরেছে নৌকা এঁকেছে, তারপর ওর মধ্যে পতাকা ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ
সে প্রত্যেকটা কাজে দুষ্টামি করতো এবং সে কোনো ঠিকঠাক করে কথা শুনতো না, সে নিজের মতো করে চলতো। এই বিষয়গুলো নিয়ে তার যে আগের শিক্ষকের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু খুবই বিরক্ত হয়ে গেছে, এই জন্য তার মাকে ডেকে পাঠিয়েছে। ডেকে পাঠানোর পর তার দিদিমণি এই গল্পগুলো সেই ছোট্ট মেয়েটির মাকে শোনাচ্ছে এবং তাই ওই ছোট্ট মেয়েটির মা শেষ পর্যন্ত শেষ মানে ওই ছোট্ট মেয়েটির যে ম্যাম বা স্কুলের যে শিক্ষিকা তিনি বলছেন যে আমরা আর একে আমাদের স্কুলে রাখতে পারছি না, এই মেয়েটির জন্য তুমি আলাদা স্কুল খুঁজে নাও বা অন্য কোনো ভালো স্কুলে তুমি একে পড়তে দাও। এবার এই ঘটনার পরের পরে সেই তাই তারা এই সেই স্কুল থেকে বেরিয়ে কিছুদিন পর একটা স্কুল ওরা খোঁজ নিয়েছে এবং নতুন একটা স্কুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে স্কুলটা নতুন যে স্কুলটা সেই স্কুলের সম্পর্কে তারা আগে থেকে কোনো কিছু জানে না, তারা যাচ্ছে ওই স্কুলটাতে